অনেক মারধর করছে, এত মারা মারছে অজ্ঞান করে ফেলছিল। লাইলা একদম শুয়ে পড়ছে, পরে উঠাইছে, পানি চোখে পানি দিছে। কল দিয়ে বলছে চলো রকিব আজকে বাসায় আসো হ্যান তেন। আমি বলছি না আমি ভাই আমি এগুলো পছন্দ করি না। বলতেছে মেয়েটে আছে এটা সেটা কন্টিনিউ আর বাসা ওপেনলি। এই জন্য কিন্তু তিন চারবার বাসাও চেঞ্জ করতে হয়েছে। এমনও ঘটনা হয়েছে যে যে বাসাতে বাড়া থাকতো ওই বাসায় আমার নিজের চোখে দেখা গার্ড ধরে বের করে দিছে, সময়ও দিছে, সময় বেঁধে দিছে যে দুই দিন তিন দিনের ভিতরে বের হয়ে যেতে হবে। অনেক জায়গা অনেকভাবে থানাও তাকে যেতে হয়েছে, তাকে মুসলেখা দিয়ে আসতে হয়েছে। যেটা সত্যি আমি যেছি আমার আমাকে মান সম্মান এগুলো ইয়ে হইতো যে আপনি কীভাবে একটা একটা এই লোকের সাথে একটা নষ্ট লোকের সাথে মেলামেশা করেন আড্ডা দেন, সে কি আপনার বাইয়ের যোগ্য হইতে পারেন, আপনি বাই পরিচয় দেন, এরকম কিছু ওর সাথে যখন আমি থাকতাম না সব বাজে কমেন্ট করতাম, আরে ফোকাই মোকাই কইতো আমি নিজেও। আবার যে ওর সাথে আমি ইয়ে করতাম না যে কোর্টে যাইতাম, অনেকে বলতে আপনার তো কি একটা ছেলে আছে না ওই যে বস্তিতে থাকে না কি জানি, ওর সাথে ভিডিও ভিডিও করে আমি সত্যি মাথা নত করে রাখতাম। আমি আজও যা বলছি সব সত্য, বুকে হাত দিয়ে বলতেছি, একটা কথা মিথ্যা বলতেছি, আমাকে মরতে হবে। একটু বাজে কমেন্ট করছিল আমাকে, বলতেছিল যে তোর বাতারকে তুই এতদিন পাইছিস, তোর এইগুলো পুষে না এটা সেটা এগুলো বলতেছিল, স্বাভাবিক বিষয় এগুলো। তো বলতেছে আমি এক ঘন্টা আছি তোর মাথা নষ্ট হয়ে গেছে, তুই তাই করে বলতেছিস। আমি বলতেছি এগুলো কেন আমাকে বলতেছ, আমি আর বলছি তোমার বাতারকে তুমি রাখতে পারো না আমার কাছে কেন আইছে, তোমার বাতার যে আমাকেও দরকার তোমাকে দরকার এটা বুঝতেছো না। মোবাইলটা মিউট করে পরে বলতেছে কলটা কেটে পরে বলতেছে ঝগড়া করতেছো কেন। ওর মা বলতে দেখছো দুটা ঝগড়া লাগছে, আমাকে জিজ্ঞাসা করে ঝগড়া লাগছে, লাইলা না ঝগড়া লাগছে না লাগছে ঝগড়া। এখন বিষয় এখন তো মামন তো কাউকে পর করতে পারতেছে না, কারণ দুজন লাগবে, দুজন তার ওই যে এইটা ঠিক আছে দুজন কি লাগবে। পরে আমি যখন কান্না করতেছিলাম তো যখন বুঝলো মানে আর তোমার ওই যে উপস্থিত বুদ্ধি আমরা যেটা বলাম খুবই ভালো, মানে কখন কীভাবে টেকনিক কাকে রাখতে হয় কী করতে হবে এগুলো খুব ভালো জানে। তো মামুন আমি ফ্রি মাইন্ডে বলি, এটা আসলে আমি জানি না কেউ আমি বিশ্বাস কেউ বাজে কমেন্ট করবে না, কারণ সুসম্ভব থাকলে এরকমটা বিষয়। ও আমাকে মানে এইভাবে হাত দিয়ে জ্বরে ঘুমায় রয়েছে, আমরা দুদিন ঘুমায় রয়েছে। তো লাইলা তো আসলে খুব ভালোবাসে না, সারা রাত গেছে অশান্তিতে, কী করবে কখন যাবে কখন গিয়া ও মামুনকে দেখবে কী করবে। আমাদের ওর রুমটা কিন্তু সবসময় নক করা, কিন্তু ওই দিন কিন্তু ওই যে নক আর করি নি মনে হয়, ওই যে আমরা কথা কথা ঘুমিয়ে গেছি গা দরজা নক করে নেই, মানে লাইলা কিন্তু সরাসরি রুমে ঢুকে গেছে। যদি আবার লক করে রককে রাখতাম তাহলে কিন্তু আর ঢুকতে পারতো না, হয় দরজা টোকা দিত বা কী আসতো ঘুম ভাঙতো কারো। সরাসরি এসে দেখুন দেখছে আবার দেখছে আমাকে জ্বরে রাখছে, তখন লাইলা কী করছে আইসা আমাকে ঘুমের ভিতরে থাপ্পড় দেওয়া শুরু করছে, চল এখন তোকে নিয়ে খেলবো। আমি আমি মানে মামন মামন এরকম দিকে তাকায় দিচ্ছে, ওই ওর বন্ধু তাকায় দিচ্ছে, আর আমি কী করছি আমি মানে আমার তো রাগ উড়ে গেছে। লাইলা আমাকে টাচ করলো গিয়ে আমার পিঠে থাপ্পড় দিল, আমি কী করছি গিয়ে মজা এটা অনেক মজার একটা বিষয়। আমি কী করছি মানে রাগে কী করো ঘুম না চোখে অনেক, আমি কী করছি ওই যে রুম থেকে বেরিয়ে না এর ভিতরে লাইলা এরকম করে আমাকে পাও দিয়ে লাথি মারতেছে, তারপর আমি কিন্তু সম্মান করতেছি। দেখেন একটা ভাই বিষয়টা হচ্ছে কি মানে একটা ছেলে একটা ছেলে যখন ঝগড়া করে তখন কিন্তু মারপিট করতে পারে, ঝগড়াটি করতে পারে, গায়ে হাত তুলতে পারে। এবার একটা মেয়ে যদি যদি সারাদিন মারে কিন্তু একটা ছেলে হাত তুলতে পারে না, ওই মেয়ে সারাদিন মারতে পারবে, ছেলে হাত দিলেই আমার সর্বনাশ করে দিছে। তো এরপর হচ্ছে লালা কী করলো আমাকে হাত তুলছে, আমার মেজাজ গরম হয়েছে, আমি কী করছি লালা চুলে ধরে পড়ছে, চুলে ধরে মারতেছি, লালা আমাকে কলারে ধরে আসছে, মানে পুরো ঝগড়াঝাটি চলতেছে, লাইট লাইটে চলতেছে, মানে পুরো রুম থেকে মনে হচ্ছে কুস্তি খেলা হচ্ছে, ঘুরতেছে ফিরতেছে, মামুনও আসে মাঝখানে ছুটতেছে, মানে মামুন এখন বিষয় হচ্ছে এখানে আবার মামনে একটা মজার মানে খুবই সিরিয়াস বিষয়। ওই দিনে আসলে ভালোবাসাটা বুঝছি কাকে কে কতটুকু ভালোবাসে। লাইলা বলতেছে মামুন লাইলা বলতে লাইলা কিন্তু মামুনকে বাবু ডাকে, মেবি এটা আপনারা সবাই জানেন, বাবু তোমার ভাই আমাকে মারতেছে, ঠিক আছে তোমার ভাই আমাকে মারতেছে তুমি কিছু বলো না। আমি বলছি কিট ও তোর সামনে আমাকে হাত তুলতেছে তুই কিছু বলো, মামুন কয় মামুন কী করছে পরে ও উল্টা দরজা নক করে রুমে চলে গেছে, মানে সুইসাইড করার জন্য, মানে এটার অ্যাক্টিং ছিল ওভার অ্যাক্টিং দোকান। তো ইয়া মামুন সুইসাইড করতে গেছে ওর রুমে, পরে আবার ওর রুম থেকে বের করছে ওর মা বা ইয়ে বলে যে ওর ঝগড়াটি করছে, স্বাভাবিক অর্থে একটা ভয়। তো আবার আসলো, আসার পরে যখন আমাদের ইয়ে করতেছিলাম তখন হুট করে মামুন মামুনকে ইয়াই বলতেছিল লাইলা বাবু তুমি তোমার ভাই আমাকে ওর মার বয়সী আমি ও কীভাবে আমার গায়ে হাত তোলে, ঠিক আছে। মামুন আবার উত্তর দিছে ফিডব্যাক মানে আনসার দিছে যে তুমি তোমার ছেলের বয়সে ছেলের কাছে গায়ে কীভাবে হাত তোলো। ও এর মাঝখানে হচ্ছে ওই যে লাইলা যখন সাপোর্ট করতেছে না লাইলাকে মেরে, ওই দিন হচ্ছে ফার্স্ট মারছে, ওই যে এতদিন আপনারা যে মারপিট দেখছেন আর এই মারপিট হচ্ছে ফার্স্ট, ওইটাই ওই দিন ওকে প্রথম মার, ওই দিনই ফার্স্ট এই এই ফার্স্ট ওর গায়ে হাত তোলা, ঠিক আছে। কারণ আমি তো ওর সাথে সম্পর্ক তো আমি তো জানি কখন হাত তোলতো কখন ওই দিন, না না এটা ওর বাসায় নিজের বাসায় ওই যে যে বাসায় বাড়া থাকতো নিজে ওই নিজের বাসায়, এর আগে তোর কখনো হাত তোলে এই ফার্স্ট, কারণ আমি তো ফার্স্ট থেকে লাস্টে জানি তো কখন ওর গায়ে হাত তুলছে কখন ওকে মারছে কিন্তু আমি ভালো জানি। অনেক মারধর করছে, এত মারা মারছে অজ্ঞান করে ফেলছিল। লাইলা একদম শুয়ে পড়ছে, পরে উঠাইছে, পানি চোখে পানি দিছে, অনেক মারধর করছে, মানে এগুলো ফাটাই ফেলছে, ওরকে দরজা ধাক্কা দিছে, ঠিক আছে। পরে এরপরে যখন লাইলা নিজের দেখতেছে যে মানুষটাকে আমি ভালোবাসি সেই মানুষটা আমাকে বুঝতেছে না, তখন
মামুন চলে গেল নিচে, ওকে পাত্তা দিল না, আমি তো বসে বসে কান্না করতেছি। এত কিছু ঘটনার পরে মামুনের মা আবার কী করলো, মামলা করতে গেলো। কার বিরুদ্ধে? লাইলার বিরুদ্ধে, ঠিক আছে, মামলা করতে গেলো বাটোয়ারা থানায়। অলরেডি চলে গেছে রিক্সা দিয়ে। পরে লাইলা আবার বলতেছিল যে দেখো, যদি অ যদি ওর মা যদি মামলা করে, লাইলার কাছে লাইলা একটু অনেক চালাক, ওর সাথে কীভাবে সম্পর্ক হয়েছে কী হয়েছে এগুলো সব মামুনের মা বলে গেছে, আমি মামলা করবো, আমার বাসার থেকে লোক আনছে এটা সেটা, আমার ছেলেকে ছোটো ছেলেকে তারা ই করে, ঠিক আছে, ছোটো ছেলে ওনার, ছোটো ছেলে এত কিছু আনতে পারে, এখন ছোটো হয়ে গেছে গা, ছোটো ছেলে দুনিয়া বাজা খাইতে পারে, মানে নষ্টামি করতে পারে জায়গায় জায়গায়, ওই ছোটো ছেলে বাসায় রুমে ডেকে নষ্টামি করে, নিজে দরজা নক করে রাখে, মা পাশে ঘুমায়, তখন ছোটো ছেলে না, তখন বড়ো ছেলে। আমি আমার লাইফে সত্যি কথা বলতে পারি, আমি একদম বুকে হাত দিয়ে বলতে, আমার লাইফে আমি এই প্রথম দেখছি যে মানুষ কীভাবে নষ্টামি করতে পারে, কী কী পরিমাণ ওই যে লাল পানিটা সেটা নেশা করতে পারে, আমি ওর থেকে দেখছি যেটা সত্যি কথা, আমি কখনো আমি দেখি নাই। আমি একদম আল্লাহকে সাক্ষী করলাম, কখনো সিগারেটও খাই নাই ভাই, কোনো সিগারেট খাইও না ভাই। এরপরে সে কী করলো, লালা হচ্ছে তার এই ওর মা যখন মামলা করতে গেল, পরে ওর মাকে ফোন দিয়ে নিয়ে আসলো, লালার ডকুমেন্টস দেখার পর আমি নিজেই ভয় পেয়ে গেছি যে অনেক কিছু মানে গোপন কিছু ডকুমেন্টস আছে। পরে আমি নিয়ে এসে ওর মা চলেছে, আমি দেখেন আমি আমি দেখবো না পরে বিষয়টা। ওর মা বুঝতে পারছে যে রকিব যখন নাকো সেখানে কিছু একটা আছে। পরে লালা যখন এসে টেসে খুলে ফেলছিলো এটা সেটা নিয়ে যেছিলো, পরে একটু পরে যে ওমিয়ান্টি আছে না, ওমিয়ান্টিকে আমি কল দিলাম, তো ওমিয়ান্টি জিনিসগুলো ই করলো, মানে বুঝা টুজা মিটাতে ই করতে চাইছিলো না পারাতে। পরে লালা চলে গেছে, ওই সিটেসি দিয়ে গেছে, শরীর বলতেছে, পরে আবার আমি ঠিক করে দিছি। ঠিক করার পর থেকে মামুন আর ওই মনে লাইলা আবার ঠিক করার পর লাইলা আর আমার সাথে চাচ্ছিলো না সম্পর্ক রাখার জন্য, তো আমার সাথে লোকালোকে দেখা করতো, যোগাযোগ করতো, যখন যেটা লাগতো টাকা পয়সা লাগতো, ঠিক আছে, নিত, আমিও দিতাম, দূর থেকে দেখা করতো, ঠিক আছে, খারাপ লাগতো, ঠিক আছে, খারাপ লাগতো।